প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আর এখন আমরা আছি ফয়েজ লেকের গেম জোনে। ফয়েজ লেক কনকর্ড হলো একটি থিম পার্ক কমপ্লেক্স যা বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়তলি ফয়েজ লেকে প্রায় 320 একর জুড়ে অবস্থিত। কমপ্লেক্সটি একটি ডাই থিম পার্ক, একটি ওয়াটার পার্ক ও ফয়েজ লেক রিসোর্ট নিয়ে গঠিত। এটি 2004 সালে কনকর্ড এন্টারটেনমেন্ট কোম্পানি লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ফয়েজ লেক গেম জোন। এখানে 3D মুভি দেখানো হয়, বাচ্চাদের গেমের কিছু ব্যবস্থা আছে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে একটা 3D মুভি দেখানো হয়। 3D মুভিটা এরকম, একটা রেসিং খারে করে একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে জার্নি করা হয়, যেটা রাস্তা দিয়ে চড়তে চড়তে কিছুক্ষণ পরে আকাশে উঠে যায়, আকাশ থেকে নিচে পড়ে, নিচে থেকে পাহাড়ে পড়ে, পাহাড় থেকে আবার সমুদ্রে চলে যায়। এইটা ফের একটা জার্নি। এই 3D চশমা লাগানো থাকে, তো চশমার সাথে সাথে এই মুভিটা দেখানো হয়। এই মুভি না ঠিক ছোট ক্লিপ আর কি, তো ওইটা 3 থেকে 5 মিনিটের মতো দেখানো হয় আর কি। তো ওই সাথে সাথে এরকম করে দোলাতে থাকে, খুব ভয়ঙ্করই লাগে যখন দোলায়। আর এটার প্রাইস হচ্ছে 100 টাকা করে, বাচ্চাদের জন্য 100 টাকা, অ্যাডাল্ট 100 টাকা। অনেক সময় হয় যে বাচ্চাদের একটু কম রাখে, এখানে কোনো কম রাখে না বাচ্চাদের জন্য। আর এই পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টার কত পর্যন্ত আপনারা থাকতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একজন বসে আছে, উনি এটা অপারেট করে। তো এটা দেখানোর জন্য লাইন ধরতে হয়, আমরা লাইনে আছি। নেক্সট হচ্ছে আমাদের, তো আমরা ওয়েট করতে করতে এই ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে বসতে পারে এখানে প্রায় 6 জনের মতো, কিন্তু এখানে চশমা আসছে 4টা, এই জন্য 4 জন করে করে এই লিপটা দেখানো হয়। এখানে 4 জন বসে আছে। আর নেক্সট হচ্ছে আমরা যাব, আমি আমার হাজবেন্ড বেবি যাব, জন্য সামনে ওয়েট করছি। কিছুক্ষণ পরে আমি একটু গিয়ে আপনাদেরকে একটা জিনিস মজার জিনিস দেখাবো, যে এখন স্টপ হয়ে গিয়েছে, যারা দেখছিল ওনারা নেমে যাবে। নেমে নেক্সট আরেকজন উঠবে, আমাদের সিয়ার মনে আরও পড়ে। আর হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে আরও লোকজন আছে, ওদেরকে দেবে। একটা গ্রুপের দেখা শেষ, এখন আরেকটা গ্রুপ উঠবে এখন, তারপরে আমাদের পালা। আমরা মনে হচ্ছে আরো পরে পড়ে গিয়েছি, উনারা উঠে গিয়েছে। তো আমার সিরিয়ালটা আর একটু সামনে এগিয়ে গিয়েছে, জন্য আমি একটু সামনে থেকে ভিডিওটা করতে পারছি। তো ওনারা প্রিপেয়ার হচ্ছে, আমি ভেবেছিলাম আমাদেরকে উঠতে দেবে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, ওনারা উঠেছে। কিন্তু এই আপুটা চশমা পরে রেডি হচ্ছে মুভিটা দেখার জন্যে। আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি সামনে কীভাবে আমরা ওয়েট করি। এটা একটু চালু হোক, এই তো এইভাবেই সবাই ওয়েট করতে থাকে সিরিয়াল ধরে, পরে যখন যার সিরিয়াল আসে আর কি ওভাবে দেখে। এই আপুটা এত ভয় পাচ্ছিল, এত চিৎকার করছিল, উনি মেবি ফার্স্ট টাইম দেখছে 3D মুভি। ওনার চিৎকার শুনে সবাই আরও বেশি এনজয় করছিলো এই মুভিটা। সবাই টুকটাক চিৎকার করে, কিন্তু এই আপুটা অনেক বেশি চিৎকার করছিল। ফয়েজ লেকে গেলে অবশ্যই দেখবেন, এটা না হয় 3D মুভিটা মিস করবেন, মুভিটা অনেক মজা ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।